এস এম তাহেরা আপনি জানতে চেয়েছেন শিশু জন্মের পর ছয় বা তার অধিক টিকা দেওয়া হয় এটা কতটুকু সম্মত বোন তাহেরা টিকা দেওয়া সম্মত টিকাতে ইসলামীশ্বরীর দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে টিকাতে কোনো বিধিনিষেধ নেই তার কারণ নবিসাল্লাহি সাল্লাম রোগ হওয়ার আগে থেকে যাতে রোগ না হয় তার জন্য প্রতিষেধক ব্যবহার করা আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা জানি আজোয়া খেজুর সম্পর্কে সৈবু খারিদি বর্ণিত হয়েছেন নবিসাল্লাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা সাতটা আজোয়া খেজুর খাবে মদিনার বিশেষ খেজুর এবং অন্যান্য জায়গাও পাওয়া যায় এই আজোয়া সাপটা খাবে পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে তাকে সুরক্ষিত রাখা হবে বিষাক্ত কোনো কিছু এমনকি কি বিষাক্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না তাহলে কোনো কিছু আমার ক্ষতি করা অথবা আমাকে পীড়া দেওয়া অসুস্থ হওয়া এটা থেকে আগে থেকে আরোগ্য লাভের জন্য বা আগে থেকে সুরক্ষিত থাকবার জন্য সূন্য পদ্ধতি আজ আর কথা মিসলাম বলেছেন অতএব আর যদি কোনো টিকার মাধ্যমে আগে থেকে আমরা সুরক্ষিত রাখার থাকার কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে অবশ্যই সেটা নিন্দনীয় হবে না নিষিদ্ধ হবে না বরং সেটা আমরা অবশ্যই করতে পারবো ইনশা আল্লাহ এর পরের প্রশ্নটি করেছেন ফোরকান আল জায়েদ আপনি জানতে চেয়েছেন অ্যাপেল সিডার ভেনেগার খাওয়া কী খাওয়া বা বিক্রি করা যায় আছে কিনা ভিনেগার বা আপনার যেটাকে আমরা বলি আপনার ইয়ে কি বলে আপনার সিরকা নবিসাল্লা সাল্লামের জীবনে এই সিরকার ব্যবহার ছিল এবং সবাইক রাম প্রচুর পরিমাণে খেতেন বিশেষ করে আমাদের আশাদুল্লাহ তালহা আনহা তারা এক হাদিসে বর্ণিত হয়েছে তিনি বলেছেন আমাল ইদামি আল খাল সবচাইতে কত ভালো তরকারি হলো সিরকা তো এদিস থেকে বোঝা যায় যে সিরকাকে অ্যাজ এ তরকারি যদি কেউ ইউজ করেন এবং খান অর্থাৎ আপনার রুটি দিয়ে সিরকা দিয়ে খান তাহলে সেটি এটা পছন্দ নিসমাদেশার কাছে সবাইক্রাম এটা খেতেন বিধায় সিরকার যদি আমরা ব্যবহার করি এটাকেই অ্যাপেল সিডার এটাকেই ভিনেগার বলা হয় তো এটা ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ হওয়ার কোনো কারণ নেই খেতে পারে ইনশাল্লাহ তবে বর্তমান যে অ্যাপল সিডার ভেনেগার পাওয়া যায় এটা কতটা স্বাস্থ্যসম্মত এটাতে ক্ষতিকর কোনো কিছু আছে কি না এ বিষয়ে বিস্তারিত গবেষণা আমার নাই মৌলিকভাবে ভেনেগার এটা সিরকা এটাকে খাল বলা হয়েছে হাদিসের ভাষায় তো এটাতে কোনো অসুবিধা নেই ইনশাল আবেদন ওটা আমরা গ্রহণ করতে পারি খেতে পারি আজকের এই যে অ্যাপেল সিডার ভেনেগার আছে এটা নিয়ে বোধহয় কোনো এক মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি কোনো একটা সংবাদ মাধ্যমের মাধ্যমে যে এটাতে শরীরের জন্য ক্ষতিকর কিছু উপাদান আছে ক্যান্সারের উপাদান আছে আল্লাহ মাফ করুক এরকম যদি কিছু আসলেই হয়ে থাকে তাহলে সেটা আমাদের যাচাই করে নেওয়া উচিত সে বিষয়ে আমার বিস্তারিত ধারণা নেই এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো সুলতান রাজিয়া আপনি জানতে চেয়েছেন এতদিন জেনে এসেছি রজব মাসে আল্লাহ বারিকলানা ফি রজব আসাহান আল্লাহ রমাদান এই দোয়াটি বেশি বেশি করতে বলা হয়েছে রমজান আগ পর্যন্ত এখন শুনছি এটি নাকি সহি না জনাব আপনার কাছ থেকে সঠিক তথ্যটি জানতে চাই বোন সুলতানা রাজিয়া হ্যাঁ আপনি এতদিন পড়ে আসছেন আল্লাহম্মা বারেকুলনাফি রজ সাহাবান রমাদান এই জন্য আপনার খুব বেশি অনুতপ্ত হওয়ার কারণ নেই কারণ প্রথমত এই দোয়াটির মিনিং বা অর্থের ভিতরে খারাপ কোনো কিছুই নেই অতএব আপনি পেরেশান হওয়ার কোনো কারণ নেই আর দ্বিতীয়ত হল এই দোয়াটি এই দোয়াটি আমাদের বিভিন্ন হাদিসি ক্রিয়া বর্ণিত হয়েছে জাল নয় তবে এটি দুর্বল সূত্রে বর্ণিত যেহেতু দুর্বল সূত্রে বর্ণিত সেজন্য এই দোয়াটিকে আমরা আপনার ইয়ে করব না আপনার আমল করব না তবে ফজিলতের ক্ষেত্রে যেহেতু এটা কোনো হালাল হারামের বিষয় না ফরজ ওয়াজিবের বিষয় না বিধায় এক্ষেত্রে আমরা যদি আমল করিও এ দোয়া অনুযায়ী আমরা চলিও তাতেও বড় কোনো গুণা হবে বিষয়টি সেরকম না প্রিয় দর্শক অনেকে বলছেন সাউন্ডে প্রবলেম এখন কি সাউন্ডে প্রবলেম আছে কি না একটু মেহরবানি করে যদি বলতেন আমাকে একটু আপনারা জানান যে সাউন্ড এখন ক্লিয়ার কি না নাকি আগের মতো সমস্যা এখনও হচ্ছে একটু অনুগ্রহ করে আপনারা বলেন তার উপরে নির্ভর করি আমরা হয়তো লাইভ থেকে আমরা বের হয়ে আবার পুনরায় লাইভে আসব একটু আপনারা রিপ্লে দিন মেহরবানি করি যে সাউন্ডে সমস্যা আছে নাকি কেটে গেছে আর সেই সাথে আমরা কন্টিনিউ করছি আল্লাহম্বালিকা সাহাবান আবালিকমাদান এ দোয়া যদি কেউ পড়ে কোনো গুণা হবে না তবে হ্যাঁ যেহেতু বিষয়টি কোরআন এবং সুন্নাহ থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় নবী সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত নয় সেজন্য আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বহু এবং বহু দোয়া আছে সেগুলো আমরা করব। আর এমনিতে যদি সাধারণভাবে কেউ এ দোয়ার উপরে আমল করেন তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ হবীদুলিল্লাহ তিনি আল্লাহর কাছে মানে সোনা মনে না করে এটাকে যদি আমল করেন তাহলে অবশ্যই তিনি সব পাবেন এবং এটা একটা ভালো দোয়া অর্থবহ দোয়া সেই অর্থে এরপরের প্রশ্ন আমি সাউন্ডটা ক্লিয়ার কিনা এখন এখন এই মুহুর্তে ক্লিয়ার কিনা একটু মেহরবানি করে আপনারা জানাবেন নাকি আগের ডিস্টার্বটা এখনও আছে তাহলে আমরা পুনরায় আবার লাইভে আসব কাট করে যদি ডিস্টার্ব হয়ে থাকে মেহরবানি করে আপনারা আমাকে জানান যে সাউন্ডের অবস্থা এখন এই মুহূর্তে কী সাউন্ডের বিষয়ে আপনাদের ইয়েগুলো জানান যে এখন এই মুহূর্তে সাউন্ডটা পরিষ্কার কিনা শুনতে পাচ্ছেন কি আপনারা যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে একটু জানান প্লিজ আমি চেষ্টা করছি সার্ভারের সমস্যা যেহেতু হয়েছে আর বিষয়টা আসলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে তো সেজন্য আমরা চেষ্টা করছি আপনাদের এই সমস্যার সমাধানের জন্য আল্লাহতালা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব জি একটু সাউন্ডের বিষয়ে আপনারা জানান সাউন্ড পরিষ্কার ঠিক আছে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ বিনিল্লাহ এরপর সৈয়দা হাবিবা আপনি জানতে চেয়েছেন ঈদে বাচ্চারা কি বড়দিন বড়দেরকে সালামি নিতে পারবে বাচ্চারা ঈদে সালামি নেওয়ার ব্যাপারে কোনো অসুবিধা নেই সালামি বলতে যদি আমরা হাদিয়া দিই তাহলে সেটা অসুবিধা নেই হাদিয়া দেওয়া যেতেই পারে এবং যদি হাদিয়া ছাড়া সালামি বলতে শুধুমাত্র আসসালামু আলাইকুম বলে সালামি নেওয়া এটা আমাদের দেশের একটা কালচার সংস্কৃতি ইসলামের আর কোনো বিষয়ের সাথে সরাসরি কোনো সংঘর্ষ বিষয় নাই বিধায় এটাতে তো অসুবিধা নেই বাকি সালাম দিলেই টাকা দিতে হবে এ বিষয়টা তো আর কেউ এরকম মনে করে না এরকম যদি মনে করতো তাহলে এটা নিষিদ্ধ হতো অতএব ঈদ উপলক্ষে বাচ্চাদেরকে খুশি করার জন্য আপনার তারা সালাম দিল আমরা তাদেরকে কোনো হাদিয়া দিলাম এটা ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ কোনো কিছু নয় এটাকে মানুষ এ মনে করে না যেটাকে বেদাত বলবো আমরা আর যেহেতু এবারও হিসাবে করে করোনা অতএব আমাদের দেশীয় সংস্কৃতি এখানে কোরআনসূন্না বিরোধী যেহেতু কোনো কিছু সরাসরি নাই অতএব ইংশালদিন এটা জায়জ হবে হুমায়ুন কবির জানতে চেয়েছেন আপনারা অনেক লেট করেন নয়টার আগে থেকে অপেক্ষা করলাম কিন্তু আপনাদের দেখা নাই ভাই হুমায়ুন কবির আমরা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে নয়টার পনেরো মিনিট আগে থেকে আমি স্টুডিওতে এসে বসে আছি এবং আমাদের টিম মাগরিবের পর থেকেই তারা বসে আছে কিন্তু দুঃখজনক যে ফেসবুকে সার্ভারে ডিস্টার্ব হয়েছিল কিছু সময় এরপর আবার হঠাৎ করে কারেন্ট চলে গেছে তারপরে আবার আমাদের যে প্রোগ্রামের মাধ্যমে আমরা এটা করে থাকি সেই প্রোগ্রামটাতে ডিস্টার্ব করেছে একসাথে তিনটার সমস্যা পরপর হয়েছে আর সেজন্য দশ পনেরো মিনিট লেট হয়েছে আরও কিছুক্ষণ লেট হচ্ছিল হয়তো ঠিক হয়ে যেত এর মধ্যে কিন্তু আমি আপনাদের লেট হওয়া দেখে ল্যাপটপ থেকে সরাসরি লাইভে চলে আসছি আমাদের